আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পুঁইশাক দিয়ে ডিম ভেজে আপনাদের দেখাবো। আমরা ডিম ভাজা খাই সচরাচর, পেঁয়াজ মরিচ কাঁচা ধনে পাতা দিয়ে ভেজে খাই, আবার ভেজে বুনা করে খাই। আজকে আমি পুঁইশাক দিয়ে ডিম কীভাবে ভাজে আমি সেভাবে ভেজে আপনাদের দেখাবো। আমি পুঁইশাক দিয়ে ডিম ভাজবো। আমি চারটা ডিম নিয়েছি। ডিমটা একটু ভালো করে পরিমাণমতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু ঝাল করব। এই জন্য আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছি। আপনি যদি ঝাল কম খান তাহলে কাঁচামরিচ কম দিলেই হবে। পুঁইশাক কুচি করে নিয়েছি, ধনে পাতা পরিমাণ মতো। এরপর ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। আমার ডিমটা মিক্সড হয়ে গিয়েছে, আমি এখন ভেজে আপনাদের দেখাচ্ছি। প্যানটা আগে বসিয়ে রেখেছিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি। চুলাটা একটু কমিয়ে দেবেন, কারণ এখানে পুঁইশাকটা দিয়ে যে পুঁইশাকটা সিদ্ধ করতে হবে, বাড়িয়ে দিলে ডিমটা তাতিল হয়ে যাবে, পুঁইশাকটা সিদ্ধ হবে না। এই জন্য চুলাটা আমি একটু কমিয়ে দিলাম যাতে আস্তে করে পুঁইশাকটা সিদ্ধ হয়। ডিমটা পিট হয়ে গিয়েছে, আমি ডিমটা আস্তে করে ফুটিয়ে নিই। কম আছে, ওই সাইডটাও কম আছে, একটু সিদ্ধ হবে। ডিমটা ভাজা হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা ভাজা অনেক সুন্দর হয়েছে। আমার ডিম ভাজাটা কমপ্লিট হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। দেখুন আপনারা বাসায় এভাবে করে ট্রাই করবেন, পুঁইশাক দিয়ে ডিম। এটা কিন্তু পুঁইশাক দিয়ে ডিম ভাজাটা ভাত দিয়ে খেতে অনেক টেস্ট। আপনারা বাসায় ট্রাই করবেন, বাসায় ট্রাই করে খাবেন এবং কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ডিম ভাজাটা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর আমার চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।